এদিকে পায়ে বাঁধা সুতা ধরিয়ে দিল আসামিকে। চট্টগ্রামে 30 লাখ টাকা এবং 46 ভরি স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় চক্রের 8 জনকে আটক করেছে র্যাব। নূরজামাল আতিকের ক্যামেরায় কমলদের আরও একটি রিপোর্ট। কাঁথা দিয়ে বালিশ দিয়ে ছাপি ধরি আর ভা বানি ফেলছে, হাত বানি ফেলছে, সব বানি ফেলছে, একজনের গলায় ছুরি ধরে রয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় 29 তারিখ গভীর রাতে এক বাসার ফ্রিজ খুলে খাবার খাচ্ছে এক যুবক। কয়েক সেকেন্ডের মধ্যে আরও এক যুবক সেখানে এসে ফ্রিজ থেকে খাবার খায়। আবার সেই যুবকের পায়ে বাঁধা আছে কালো সুতা। সিসিটিভির যুবক হলো ডাকাত সর্দার সাইফুল। টেবিলের উপর থরে থরে সাজানো টাকার বান্ডিল, 500 এবং 1000 টাকার বান্ডিলে সাজানো রয়েছে নগদ 30 লাখ টাকা, পাশেই বিপুল পরিমাণ স্বর্ণলঙ্কার এবং স্বর্ণের কয়েন। ডাকাত সর্দার সাইফুল বাহিনীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে এসব স্বর্ণলঙ্কার সহ নগদ টাকা। জেলার রাউজানের সুলতানপাড়া এলাকার প্রবাসী সরোয়ার চৌধুরীর বাড়ি থেকে এসব টাকা এবং স্বর্ণলঙ্কার লুট করেছিল ডাকাত দলের সদস্যরা। বাবাকে হাত পা বেঁধে গলায় চাকু ধরে বলছে জবাই করে দেবে, এরপরে সবগুলো নিয়ে পিছনে জানালা গিল কেড়ে ঢুকছে ওরা, ঢুকে স্বর্ণ এলাকার টাকা পয়সা সব নিয়ে গেছে। কাঁথা দিয়ে বালিশ দিয়ে ছাপি ধরি আর ভা বানি ফেলছে, হাত বানি ফেলছে, সব বানি ফেলছে, একজনের গলায় ছুরি ধরে রয়েছে। ডাকাতির পর থেকে ডাকাত দলের সন্ধানে অভিযানের নামে র‍্যাব একে একে আটক করা হয় ডাকাত দলের 7 সদস্যকে। আটক করা হয়েছে আরেকজন স্বর্ণ ব্যবসায়ীকেও। যখন আমরা অভিযোগটা জানতে পারি আমরা সারাসি অভিযান পরিচালনা করি। করার পরে আমরা প্রথমে পরিকল্পনাকারী তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার দেওয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে আমরা একে একে 7 জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হই। র‍্যাব জানায় ডাকাতির সময় ফ্রিজ থেকে খাবার খেতে গিয়ে সিসিটিভি ফুটেজে ধরা পড়া 2 যুবককে কেন্দ্র করে এগিয়ে যায় ডাকাতি মামলার তদন্ত। এর মধ্যে পায়ে কালো সুতা বাঁধা ডাকাত সাইফুলকে প্রথমে শনাক্ত করা হয়, এরপর আটক হয়েছে বাকি সদস্যরা। পর্যায় গ্রুপ সেখান থেকে আর একজন ধরলাম, ধরার পরে তারপরে তার মোবাইল উদ্ধার করেছি, সব কিছু কিছু আলামত মিলে গেল, পুরোপুরি গোল্ড কয়েনগুলো মিলে গেল, তারপর সেখান থেকে আমরা নেক্সট একে একে ধরেছি আর কি। এই ঘটনায় আগেই রাউজান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে লুট হওয়া আরও 85 ভরি স্বর্ণলঙ্কার এখনও উদ্ধার করা যায়নি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।